আমরা আজকে এসেছি পুরীতে, আমাদের ভ্রমণের আজকে দ্বিতীয় দিন। আর আমরা সবাই মিলে সপরিবারে আজকে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে এসেছি। অনেকেই আছেন যারা প্রথমবার যাচ্ছেন, তাদের মনে প্রশ্ন আসে যে কোথায় যাব, কোন হোটেলে থাকব, কত টাকা খরচা হতে পারে আনুমানিক, খাবার খরচা কেমন, নন্দনকাননে কিভাবে ঘুরব, কিংবা পুজো কিভাবে দেব। তো এই সমস্ত তথ্য নিয়ে আজকে আমি আপনাদের জন্য একটা পুরী ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। প্রথমেই মনে যে প্রশ্নটা আসে যে পুরী যাওয়ার ভালো সময় কোনটা, সত্যি বলতে কি পুরী যাওয়ার কোনো ভালো খারাপ সময়ের কিছু নেই, সারা বছরই পুরীতে যাওয়া যায়। এখানের পরিবেশ, এখানের ওয়েদার সবসময় ভীষণ মনোরম। আর এখন তো বন্দে ভারত এক্সপ্রেস চলে এসেছে, যে কারণে একদম হঠাৎ করে প্ল্যান করলেও বন্দে ভারতের টিকিট কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে। সকাল 6:10 ট্রেন, আর খুব তাড়াতাড়ি পুরীতে পৌঁছে যাওয়া যায় দুপুর 12:30 মধ্যে। তো আপনাদের সঙ্গে আজকে তাই শেয়ার করব হচ্ছে পুরীতে যাওয়ার দু ধরনের ট্যুর প্ল্যান, একটা তো বন্দে ভারতে, আর একটা হচ্ছে হাওড়া থেকে পুরীর যে সমস্ত রাতের ট্রেনগুলো আছে বা শিয়ালদা থেকে যে রাতের ট্রেনগুলো আছে সেগুলোতে গেলে কীভাবে হবে সেটা নিয়ে। আমার ব্যক্তিগত মতে রাত্রিবেলা ট্রেনে করে যাওয়াটাই বেশি সুবিধার, কারণ রাত্রিবেলা 11:00 সময় করে যদি আপনারা ট্রেনে ওঠেন, সকাল 7:00 থেকে 8:00 মধ্যে আপনারা পৌঁছে যাবেন পুরী। পুরী স্টেশনে পৌঁছে যাওয়ার পরেই প্রধান যে মাথায় চিন্তাটা আসে সেখানে হোটেলে কোথায় যাবেন। তো এখন তো অনলাইনে বুকিংয়ের অনেক সুবিধা চলে এসেছে, আপনারা চাইলে অনলাইনে হোটেল বুক করে নিতে পারেন। এখানে মূলত যে জায়গায় সবাই থাকতে চায় সেটা হচ্ছে যে স্বর্গদ্বারের কাছাকাছি মেরিন ড্রাইভ রোডের ওখানে। আর যদি আপনারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন তাহলে গোল্ডেন ব্রিজের কাছে, নীলাদ্রি ব্রিজের কাছে, কিংবা আপনারা লাইট হাউসের কাছেও থাকতে পারেন, সেক্ষেত্রে সেটা স্বর্গদ্বারের থেকে একটু দূরে হবে। আমরা যেমন নিয়েছিলাম হচ্ছে হোটেল সমুদ্র, এটা নীলাদ্রি বীচ আর গোল্ডেন বীচের কাছে ছিল, যেটা স্বর্গদ্বার থেকে বেশ দূরে, মানে অটোতে করে যেতে হতো, কিন্তু এটা ভীষণই নিরিবিলি এলাকায় ছিল এবং এখানে থাকাটা কিন্তু একটা অন্যরকমের অভিজ্ঞতা। এর সামনেই সমুদ্র, পিছনে সুন্দর একটা পার্ক আছে, যে কারণে আমরা কিন্তু এখানে থাকতে ভীষণই প্রেফার করি। ডেসক্রিপশন বক্সে হোটেল সমুদ্রর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। এবারে আসে যে প্রশ্নটা, সেটা হচ্ছে খাওয়ার খরচ কেমন। দেখুন, কথায় আছে আপরুচিখানা, আপনি কেমন খেতে পছন্দ করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত চয়েস। আপনি চাইলে ওখানে বিভিন্ন ধরনের মাছও খেতে পারেন বা ভেজিটেবল এই ধরনের সবজিও খেতে পারেন। তো মোটামুটি সকালের ব্রেকফাস্ট 50 টাকা, দুপুরের লাঞ্চ ধরে রাখছি 250 টাকা, আর রাতের ডিনার 200 টাকা, 300 থেকে 500 টাকার মধ্যে কিন্তু আপনার একদিনের খাবার খাওয়া হয়ে যাবে। আমরা যেমন বন্দে ভারতে করে গিয়েছিলাম, তাই যেদিন গিয়ে পৌঁছালাম সেদিন সকালে আমরা লাঞ্চটা করে নেওয়ার পরে একটু সমুদ্রের ধারে বসে আফটারনুনটা এনজয় করলাম। আর তারপরে সন্ধ্যেবেলা চলে গেলাম হচ্ছে স্বর্গদ্বারের কাছে পুরী বিচ মার্কেটে। এই পুরীর সমুদ্র সৈকতের উপরে এই যে মার্কেট, এটা কিন্তু সত্যি ঘুরে দেখার মতন জায়গা। আর এখানে ঘুরতে ঘুরতে কীভাবে সময় কেটে যাবে বুঝতেও পারবেন না। অনেক রকমের, হরেক রকমের দোকান আছে এখানে, সেখান থেকে আপনারা চাইলে অনেক কিছু কিনতে পারেন বাড়িতে উপহার নিয়ে আসার জন্য বা আপনাদের নিজস্ব দরকারি জিনিসপত্র। তারপর এখানে বসে একটু চা খেলেন আর সমুদ্রের ধারে বসে বসে রাত্রিবেলার সমুদ্রটা দেখলেন, ভীষণই ভালো লাগবে। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালিরা যে কোনো জায়গাতে গিয়েই বাঙালি আনা খাবার খোঁজে। আর পুরীতে গিয়ে অনেক রকমের ভালো রেস্টুরেন্ট আছে, যেমন ভজহরি মান্না কিংবা হোটেল কস্তুরি। তো আমরা হোটেল কস্তুরিতে খেয়েছিলাম, এখানে কিন্তু খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো। এখানে ভেটকি কিংবা ইলিশ, পমফ্রেট সব ধরনের মাছই অ্যাভেলেবেল থাকে, আপনারা এখানে ট্রাই করতে পারেন। দ্বিতীয় দিনে সকাল সকাল আমরা যাব হচ্ছে পুজো দিতে, সকাল সকাল তাই চলে গেলাম পুজোটা সেরে নিতে। আমরা আজকে এসেছি পুরীতে, আমাদের ভ্রমণের আজকে দ্বিতীয় দিন, আর আমরা সবাই মিলে সপরিবারে আজকে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে এসেছি। দেখতেই পাচ্ছেন আমাদের পিছন দিকে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। আর মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাও নেই, তাই ভেতরে কোনো রকম আমরা রেকর্ড কিছু করিনি, বাইরে বেরিয়ে আমরা ফোন দিয়ে একটু ছবি টবি তুলছি, রেকর্ড করছি, তাই ভাবলাম আপনাদের সাথেও এই মুহূর্তটা শেয়ার করি। মানে খুবই ভালো লাগছে না, পুজো দিয়ে সকাল সকাল পুজো দিয়েছি, ভেতর দিয়ে মন্দিরে দর্শন করেছি, 6:00 এসেছি আমরা।
সকালবেলা পুজো দেওয়ার পরে আপনারা ঘুরে দেখে নিন পুরো মন্দির চত্বরটি, আর তারপরে সেখানেই কোথাও একটা হালকা ব্রেকফাস্ট করে নিয়ে আপনারা দেখে নিতে পারেন পুরীর যে সমস্ত আশেপাশের সাইট সিনগুলো রয়েছে, মানে ওখানের যে লোকাল টুকটাক মন্দিরগুলো, যেমন জগন্নাথ দেবের মাসির বাড়ি, গুপ্ত বৃন্দাবন, এই সমস্ত কিছু। আমরা যেহেতু গিয়েছিলাম হচ্ছে এপ্রিল মাসে, তখন প্রচণ্ড গরম ছিল, তাই আমরা পারিনি যে ওই গরমের মধ্যে সাইট সিন করতে। তবে আপনারা যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, যেমন এই অগস্ট মাসে, কিংবা যদি আপনারা ঠান্ডার সময় যান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। আমরা যেটা এখন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের যে হোটেল সমুদ্র, তার সামনে যে নীলাদ্রি সি বিচ, তার সামনে পুরো এরকম সুন্দর পার্ক করা রয়েছে, তাই বিকালের সময়টা আমরা এই পার্কেই হেঁটে চলে ঘুরে কাটালাম, আর কোথাও ঘুরতে যাইনি। আর সত্যি বলতে কি প্রচণ্ড গরম ছিল। দ্বিতীয় দিনের সন্ধেবেলাটাও আমরা কাটালাম হচ্ছে সি বিচেতে, মার্কেটটা যেটা আছে সেখানেতে টুকটাক শপিং করতে। এখান থেকে একটু শাড়ি টুকটাক জিনিসপত্র কিনলাম। চলুন আপনাদেরকে মার্কেটটা ঘুরে দেখাই। এটা কি শাড়ি? দ্বিতীয় দিনে রাত্রে ডিনারে ছিল হচ্ছে মহাপ্রসাদ, জগন্নাথ দেবের মহাপ্রসাদটা আমরা খেতে ভীষণই পছন্দ করি, আর যখনই পুরীতে যাই চেষ্টা করি মহাপ্রসাদটা নেওয়ার। আপনারা যদি পুরীতে যান, আপনারা যে পাণ্ডার সহযোগিতায় পুজো দেবেন তাকে বলবেন যে আপনারা এই মহাপ্রসাদটা চান, তিনিই ব্যবস্থা করে দেবেন, কাউন্টার থেকে টিকিট করে নেবেন। তৃতীয় দিনে আমরা যাব হচ্ছে পুরীতে সাইট সিন করতে। যেহেতু দিনটা লম্বা হতে চলেছে তাই হোটেল থেকেই করে নিলাম ব্রেকফাস্ট। আজকে হচ্ছে আমাদের পুরীতে ডে থ্রি, আর আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি হোটেল থেকে, যাচ্ছি হচ্ছে সাইট সিন। পুরীতে সাইট সিন করবার দুটো উপায় আছে। একটা হচ্ছে আপনারা ওটিডিসি থেকে তাদের প্যাকেজ ট্যুর বুক করতে পারেন, সেক্ষেত্রে এসি গাড়িতে করে আপনাদের কস্ট পড়বে 535 টাকা, আর আমরা গিয়েছিলাম হচ্ছে প্রাইভেট কারে, আমাদের খরচ পড়েছিল 3500 টাকা, সেটা আপনারা যদি বার্গেন করে 3000 টাকাও হয়ে যেতে পারে। আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে ধৌলিগিরি শান্তিস্তূপ। এটি সম্রাট অশোকের দ্বারা প্রতিস্থাপিত, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার পরে তিনি এখানেই শান্তিস্তূপটা প্রতিষ্ঠা করেন। এটি ধৌলি পাহাড়ের উপরে অবস্থিত, আর এটিতে ভগবান বুদ্ধের বিভিন্ন রূপ রয়েছে, আর এখানের কোনো প্রবেশ মূল্য নেই। ধৌলিগিরি শান্তিস্তূপে বেড়াতে এলে অবশ্যই এখান থেকে কাজু বাদাম কিনে নিয়ে যাবেন, কারণ এখানে কাজু বাদাম ভীষণই সস্তা। ধৌলিগিরি শান্তিস্তূপ থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। এখানেতে হচ্ছে শিব ঠাকুরের একটি অতি প্রাচীন মন্দির রয়েছে যেটা ভীষণই বিখ্যাত। এখানে কিন্তু বাইরে সমস্ত কিছু জমা রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়, মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ। আর এখানে ছোট বড় 50টারও বেশি মন্দির রয়েছে, যেটা আপনারা একটু হাতে সময় নিয়ে ঘুরে দেখতে পারেন। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য নন্দনকাননের উদ্দেশ্যে। নন্দনকাননে যাওয়ার আগে আপনারা লাঞ্চটা সেরে নেবেন, কারণ ওখানে অনেকটা সময় লাগবে, তারপরে কিন্তু বাইরে কোথাও খাবার খেতে পারবেন না। তো আমরা একটা রেস্টুরেন্ট থেকে ভেজ থালি নিয়েছিলাম যার দাম পড়েছিল 150 টাকা, খাবারের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই ছিল। উড়িষ্যার অন্যতম একটি আকর্ষণ হচ্ছে এই নন্দনকানন। এটি একটি বিশাল বড় জুওলজিক্যাল পার্ক, এর ভেতরে কিন্তু জাঙ্গল সাফারিরও ব্যবস্থা রয়েছে। হাঁটতে অসুবিধা হলে আপনারা এখানে ব্যাটারি চালিত গাড়িরও সুবিধা নিতে পারেন, যার দাম পড়বে 80 টাকা মতন, আর যদি জাঙ্গল সাফারি করতে চান এসি গাড়িতে তার দাম পড়বে 100 টাকা। তো সর্বমোট 180 টাকা মতন খরচ আছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই সাইট সিনটা করবার সময় যে জঙ্গল সাফারিটা যাতে করতে পারেন। এটা একটা অন্যরকমের অভিজ্ঞতা হবে যখন জঙ্গলের মধ্যে দিয়ে গাড়িতে করে আপনারা যাবেন, আশেপাশে হরিণ বাঘ এরকম দেখতে পাওয়া একটা বেশ অন্যরকম সুন্দর অভিজ্ঞতা, আমাদের বেশ ভালো লেগেছিল। আর এই নন্দনকানন কিংবা এই পুরো সাইট সিনের সম্পর্কে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন।
জায়গায় জায়গায় এখানে এরকম জলের ব্যবস্থা করা হয়েছে, জল পেতে প্রাণীদের কোনো রকম প্রবলেম না হয়। বাঘ থাকে এবারে আমরা এখানে দিবির পাশে বাঘ দেখেছো? দিবির পাশে বাঘ, দিবির পাশে বাঘ নন্দনকানন থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কোণার্ক সান টেম্পল। আর এই রাস্তাটা সত্যি খুব সুন্দর, আর এখানে থেকে যেতেও বেশ অনেকটা সময় লাগে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি, তাই একটু হাতের সময় নিয়ে বেরিয়ে পড়বেন, নইলে যেতে যেতে কিন্তু ওখানে সন্ধে হয়ে যাবে। কোণার্কে সান টেম্পলের প্রবেশ মূল্য হচ্ছে 40 টাকা করে। এই টিকিটটা কেটে আমরা ভেতরেতে ঢুকে পড়লাম। এর ভেতরে কাজটা সত্যি দেখবার মতন, দেয়াল জুড়ে বিভিন্ন রকমের হাতে করা বিভিন্ন কাজ, দেখতে ভীষণই ভালো লাগবে। আর এই যে চাকাগুলো ইতিহাস বইয়ের পাতায় বলুন কিংবা 10 টাকার নোটে আমরা সকলেই দেখেছি। কোণার্কের সূর্য মন্দির বানানো হয়েছে সূর্য দেবতার রথের আদলে, আর এর যে চাকাগুলো রয়েছে এগুলো দিয়ে এখানের স্থানীয় সময় নির্ণয় করতে পারা যায়। তৃতীয় দিনটা আমরা পুরো সাইট সিন করে কাটালাম, আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যেতে। চতুর্থ দিন অর্থাৎ ফিরে আসার দিন, এই দিন সকালে আমাদের ট্রেন, দুপুর 1টার সময় ট্রেন, তাই আমাদের হাতে এখনও অনেক সময় আছে। ভোরবেলা উঠে আমরা গেলাম হচ্ছে একটু সমুদ্রের ধারে, সেখানে একটু সমুদ্রের ধারে ঘুরে তারপরে একটু গিয়েছিলাম স্বর্গদ্বারে, সেখান থেকে খাজা কিনে নিয়েছিলাম, আর তারপরে হোটেলে এসে ব্রেকফাস্ট সেরে আমরা সেখান থেকে কিন্তু চেক আউট করলাম এই দুপুর 12:30 নাগাদ করে। আপনারা চাইলে এখানে সেদিনকার লোকাল সাইট সিনও করতে পারেন, আর যদি আপনারা তৃতীয় দিনের রাত্রেই বেরিয়ে আসার পরিকল্পনা করেন রাতের ট্রেনেতে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তৃতীয় দিন পুজো দিন, আর দ্বিতীয় দিনে সাইট সিনটা করে নিন দূরে, আর তৃতীয় দিন রাত্রিবেলা ট্রেনে করে ফিরে আসুন। সেক্ষেত্রে সকালবেলা চতুর্থ দিনের সকালবেলা আপনারা হাওড়া স্টেশনে পৌঁছে যাবেন। আর আমরা ফিরেছি হচ্ছে চতুর্থ দিনেই ফিরেছি বাড়িতে, কিন্তু সেটা আমরা ফিরেছি হচ্ছে বন্দে ভারতে করে, কারণ আমাদের টিকিটটা খুবই কম সময়ের মধ্যে কাটা হয়েছে এবং সেই সময় অন্যান্য ট্রেন আমরা পাইনি, সেক্ষেত্রে আমরা বন্দে ভারতে করেই পরিকল্পনাটা করি। লাঞ্চটা আমরা বন্দে ভারতেই করেছি, এখানে আমাদের টিকিটের সাথে লাঞ্চ ইনক্লুডেড ছিল। পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উপরে একটা ডিটেলস ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, যেখানে আমরা আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব যে এখন বন্দে ভারতের খাওয়ার দাওয়ারের মান কেমন হয়েছে, কেমনভাবে কি সময় এখানে পৌঁছাচ্ছে। তো বিকালটা ট্রেনে বসে বসেই আমরা দেখলাম বিকালের সূর্য পড়ে যাওয়া, আস্তে আস্তে সূর্য ডুবে রাত হয়ে গেল, আর তারপরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে হাওড়া স্টেশনে 8:30 নাগাদ করে। হাওড়া স্টেশনে পৌঁছে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, আর এখানেই সমাপ্ত হলো আমাদের পুরীর ট্যুর। আপনাদের আশা করছি এই ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে। এবারে আপনাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে এই পুরীর ট্যুরেতে সম্পূর্ণ খরচা, এক একজনের জনপ্রতি মোটামুটি কত টাকা খরচা হতে পারে তার একটা আন্দাজ। দেখুন খরচা যে যা নিজস্ব, থাকা খাওয়া এগুলো যে যা নিজস্ব চয়েস, তবু একটা অ্যাপ্রক্সিমেট আমি খরচার হিসাব এখানেতে দিয়েছি যে কীরকম খরচা হতে পারে স্লিপার ক্লাস ট্রেন হলে কিংবা হোটেল খরচা কীরকম হলে। আর মিনিমাম 4,000-5,000 টাকা খরচা হবেই আপনার পুরীতে যাওয়ার জন্য 3 রাত 4 দিনের ট্যুরের হিসাবে আমি বললাম। আর যদি আপনারা এসি ঘর বুক করেন কিংবা এসি ট্রেন বুক করেন সেক্ষেত্রে খরচাটা তো একটু বাড়বে। তো মোটামুটি আপনাদের সাথে আমি পুরীর সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম যে 3 রাত 4 দিনে আপনারা কীভাবে পুরী ভ্রমণ করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো নোটিফিকেশনও আপনাদের কাছ অবধি পৌঁছে যাবে। নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।